স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে বৃহস্পতিবার মহানগর ও জেলায় শুরু হয়েছে গণপরিবহন চলাচল তবে প্রথম দিন খুব বেশি বাস দেখা যায়নি রাজধানীর সড়কে কিন্তু যানজট দেখা গেছে ঠিকই সরকারি নির্দেশনা অনুযায়ী দুই সিটে একজন করে যাত্রী বসা দেখা গেছে বাসগুলোতে এরই মধ্যে নিয়ম অমান্য করা বাসকে জরিমানা করতে দেখা গেছে রাজধানীর গাবতলিতে গণপরিবহন বাইরে থেকে আস থেকে শহরে ঢুকতে না পারে পাশাপাশি শহরেগুলো যাতে বাইরে যেতে না পারে সেই বিষয়গুলো খেয়াল করছে সিটি গাড়িগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করছে কিনা স্বাস্থ্যবিধিগুলো লঙ্ঘন করছে কিনা যাত্রীরা মাস্ক পরছে কিনা এই বিষয়গুলোর সাথে সাথে খেয়াল করা হচ্ছে কিছু ক্ষেত্রে জরিমানা করা হচ্ছে কিছু ক্ষেত্রে আমরা সতর্ক করে দিচ্ছি সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে চালক হেলপার ও যাত্রীদের মুখে মাস্ক দেখা গেছে কিন্তু বাসে যাত্রী ওঠানোর সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে দেখা গেল না তবে যাত্রীর সংখ্যা বাড়তে থাকলে সরকারের দেওয়া নির্দেশনা মানা হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে গত পাঁচ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করে বিধিনিষেধ জারি করা হয় চোদ্দ এপ্রিল থেকে শুরু হয় সর্বাত্মক লকডাউন বন্ধ করে দেওয়া হয় সড়ক নৌ ও রেলপথের যাত্রী পরিবহন